আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি শুটিংয়ে, সাথে আছেন এক ঝাঁক নবীন প্রবীণ কণ্ঠশিল্পী, এবং আজকে শুটিংয়ে আমাদের পরিচালনা করবেন, সবাইকে দেখিয়ে দিই, কালার আয়না ফসল ভাই, আজকে উনি পরিচালনা করবেন। আছেন প্রযোজক জনাব মতি রহমান খালেদ ভাই, উনি কে এটা আপনারা সবাই চিনেন। তারপর আছেন আরও নবীন প্রবীণ অনেক শিল্পী কলাকুশলী, আর ওই পাশে চলছে রূপসজ্জা, এই রূপসজ্জায় নিয়োজিত আছেন আমাদের ফয়সল ভাই, মিনহাজ ফয়সল ভাই। আর এখানে সাজিয়ে দেওয়া হচ্ছে আরজু ভাইকে, যদিও এখনো আনরেডি। আর আমাকে এর আগে তিনি কি যেন করেছেন, এখন আমি আমাকে চিনতে পারছি না, এটাই হচ্ছে ঘটনা। তারপর সিরিয়ালে আছেন কামরুল ভাই, কামরুল ভাই আছেন সিরিয়ালে। আর এখানে খালেদ ভাই গিয়ে একটু মুখ টুক ধুয়ে আসতেছেন একটু, এরপর উনি মেকআপ নেবেন। তো এই হচ্ছে অবস্থা। তো এই গানটি সিলেট কালচারাল একাডেমির সম্ভবত চতুর্থ গান, না চতুর্থ, হ্যাঁ চতুর্থ গান, চতুর্থ গান। আজকে তিনটা গানের শুটিং হবে, হ্যাঁ তিনটা গানের শুটিং হবে। আগেও তিনটা গানের শুটিং হয়েছিল, তিনটা গান অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো এখানে বেশ কয়েকজন আছেন, আমি একটু পরিচয় করিয়ে দেবো এক পাশ থেকে। ভাই আপনি? জাকারিয়া হোসেন ফাহিম। ফাহিম ভাই। তারপর আছেন আমাদের হেলাল ভাই, আমি রিয়েলি সরি, আমি হেলাল ভাইকে মিস করেছি, আমি রিয়েলি সরি। এখানে আছেন আমাদের কণ্ঠশিল্পী সুরকার বিশিষ্ট সঙ্গীত শিল্পী জনাব হেলাল ভাই, আমি মিস করেছি হেলাল ভাইকে, আমি দুঃখিত। হেলাল ভাই আছেন আমাদের সাথে, তারপরে ভাই আছেন রুহুল কুদ্দুস, সালাম আলাইকুম রুহুল কুদ্দুস ভাই। আর তারপরে তো বলেছিলাম ইতিমধ্যেই আমাদের আরজু ভাইয়ের মেকআপ শেষ, আমরা একটু আরজু ভাইয়ের সাথে সেলফি নিই, কেমন? আমি তো সেলফি নিতে পারবো না, আমি তো ভিডিও করতেছি। ও তাই ভাই, আমার এখানে মেকআপ চলতেছে কামরুল ভাইয়ের, ঠিক আছে। চলে আসছেন খালেদ ভাই, মুখ ধুয়ে এখন সিরিয়ালে বসছেন খালেদ ভাই, সিরিয়ালে খালেদ ভাই। তো তারপর এখানে আচ্ছা আচ্ছা, তারপর এখানে এক ভাই মুখ ধুইতেছেন, ভাইয়ের নামটা? আমার শাহজাহান। শাহজাহান ভাই, ঠিক আছে। তারপর ভাই জুবায়ের আহমদ, জুবায়ের আহমদ ভাই, ভাই জালাল রহমান, ফাহিম, ফাহিম ভাই। তারপর আবুল হাসনাত, আবুল হাসনাত ভাই, মতিউর রহমান ভাই, মতিউর রহমান ভাই। একক একটা গান আছে আজকে। আসসালামু আলাইকুম, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম ভাই। আসসালামু আলাইকুম, আমি আব্দুল জব্বার মান্না, মান্না ভাই। আচ্ছা ঠিক আছে, তারপর আজকে অনেক ভালো লাগতেছে এখানে, আমাদের ড্রেস আপটাও আজকে অনেক খালেদ ভাই পছন্দ করেছেন, অনেক ভালো ড্রেস আপ। তারপর এখানে পরিবেশটাও আজকে অনেক ঠান্ডা, আমরা খুব এনজয় করবো ইনশাল্লাহ, আমরা যতক্ষণ লাগে এখানে আমরা থাকবো এবং পুরো গানের শুটিং করব। আর এই এটা হচ্ছে এখানে না, শুধু ভিতরে অনেক জায়গা আছে, ভিতরেও শুটিং হবে আর ইনশাল্লাহ। হ্যাঁ রেকর্ড, রেকর্ড। তো এই হচ্ছে বিষয়, আর আমরা এ ব্যাপারে খালেদ ভাইয়ের কাছ থেকে শুনতে চাইবো যে এই যে কালচারাল একাডেমির আপনার যে প্রোগ্রামগুলো তিনটা ই হলো, একটু এদিকে প্লিজ, হ্যাঁ টিস্যু দেন না, রূপসজ্জার ব্যাপারে সবাই সচেতন, রূপসজ্জার ব্যাপারে সবাই সচেতন, একটু টিস্যু দিয়ে দেন খালেদ ভাইকে। হ্যাঁ একটু বলুন আপনি আপনার কার্যক্রম বা কীভাবে কী করছেন। আসসালামু আলাইকুম সবাইকে, সিলেট কালচারাল একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। কার মোবাইল বাজে একটু যদি আমরা, হ্যাঁ সিলেট কালচারাল একাডেমি আমরা গত আগস্ট মাসের 12 তারিখে যাত্রা শুরু করেছিলাম, এবং গত মাসে আমরা তিনটা গান করেছি, দুইটা কোরাস, একটা বাচ্চাদের এবং একটা বড়দের, এবং একটা একক ছিল। আজকে আমাদের শুটিং হচ্ছে আমাদের পরবর্তী প্রজেক্ট, এখানে বড়দের গান মূলত তিনটেই, দুইটা কোরাস এবং একটা সলো থাকবে আর কি। আর ইনশাল্লাহ আগামীতে আবার বাচ্চাদের শুটিংও হবে। তো সব কিছু মিলিয়ে আপনাদের সবার দোয়া চাচ্ছি আমরা যেন কাজগুলো ভালোভাবে শেষ করতে পারি, সুন্দর কিছু আপনাদের জন্য হয়তো উপহার দেবো আশা করছি, এই আর কি দোয়া করবে সবাই। আসসালামু আলাইকুম, আজকে এ পর্যন্তই, আমরা আজকে শুটিংয়ের পর কী হলো আপনারা অবশ্যই পাবেন, ঠিক আছে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।